আল্লাহর কসম, এক ওয়াক্ত নামাজ জামাত ছুটে যাওয়া, এক ওয়াক্ত নামাজ জামাত ছুটে যাওয়া দুনিয়ার মাফি দুনিয়াকে আগুন লাগায় দিত, এই পরিমাণ ক্ষতি হইতো না। এক ওয়াক্ত নামাজ জামাত ছুটে গেলে আমার যে পরিমাণ ক্ষতি হয়ে গেল দুনিয়ার মাফি দুনিয়াতে যদি আগুন লাগায় দেওয়া হয় এ পরিমাণ ক্ষতি হবে না, আমার এক ওয়াক্ত জুমা ছুটে গেলে যে পরিমাণ ক্ষতি হবে। আমাদের নাশকুরির কারণে কি যে বাবা শুনেন, রসুল বলেন যার এক ওয়াক্ত আসর ছুটে গেল, রসুল বলেন কান্নাহু ভূতেরা আহলুহু ওয়া মালুহু, তার জন্য জান মাল সন্তান সন্ততি সব ধ্বংস হয়ে গেল। এক ওয়াক্ত আসর যা ছুটে গেল, রসুল বলেন তার যেন জান মাল সহায় সম্পদ সব ধ্বংস হয়ে গেল। আসর ছুটে এরকম মানুষ এদেশে আছে কিনা বলেন, কি পরিমাণ! এজন্য মেরে ভাই আল্লাহ তালাই আমাদেরকে আল্লাহ তালা ঘরে আনছে এই মুহূর্তে। এই মজলিস পৃথিবীর সবচেয়ে দামি মজলিস, গানের মজলিস শয়তানের মজলিস, টেলিভিশনের মজলিস সরাসরি শয়তানের মজলিস, আর জিকিরের মজলিস সরাসরি রহমতের মজলিস, জিকিরের মজলিস সরাসরি ফেরেশতাদের মজলিস, জিকিরের মজলিস সরাসরি আল্লাহর পক্ষ থেকে রহমত নামার মজলিস, এটা সেই মজলিস। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের নাশকুরির কারণে যেন আমাদেরকে বঞ্চিত করে না দেয়, এগুলোই ছিল আমাদের দেশের রহমতের উসিলা। এই মাহফিলগুলো ছিল আমাদের দেশের রহমত আর বরকতের উসিলা। না হয় চোর আর বাটফারের অভাব হইতো না দেশে, জেদ্দুর ভালো মানুষ দেখছেন সমাজে, যতটা ভালো মানুষ সমাজে দেখছেন এটা কিন্তু এই মসজিদ মাদ্রাসাওয়ালাদের এই অবদান। কোনো না কোনো ভাবে মাদ্রাসা মসজিদের সাথে কোরআনওয়ালাদের সাথে টিকে আছে বলেই সমাজে এখনো কিছু ভালো মানুষ পাওয়া যায়। এগুলো থেকেও যেন আমরা বঞ্চিত হয়ে না যাই, আমাদের নাশকুরির কারণ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমি আপনাদের সামনে দুখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, সুযোগ এটা দিয়ে দেন চাই। পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষ জামাতের সাথে পড়ব, নারীরা মেয়েরা মা বোনরা আজানের সাথে সাথে পড়ে নিব। মেয়েদের আজানে নামাজে আজান নাই এ কথা ঠিক নয়, মসজিদের আজান পুরুষেরও আজান, মসজিদের আজান মেয়েদেরও আজান। পুরুষ আমরা আজান শুনলে আজানের জবাব দিব, নারীরাও আজান শুনলে আজানের জবাব দিব। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয় মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো, মুয়াজ্জিন যা বলে তোমরাও কি বলো তা বলো। আজানের পরে দুরূদ শরীফ পড়ো এবং আজানের পরে আজানের দোয়াটা পড়ো, আমার শাফাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। কি হয় এই জন্য আজানের জবাবে কি বলবো, মুয়াজ্জিন যা বলে। বিখ্যাত মহিয়সী রমণী জুবায়দা, বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়দা, তিনি নহরে জুবায়দা খনন করে দিয়েছিলেন হাজিদের পানি পান করাবার জন্য, এই নাম দিয়ে তিনি মহিয়সী হয়েছেন নহরে জুবায়দা। জুবায়দা ইনার ইন্তেকালের পরে কোনো বুজুর্গ তাকে স্বপ্নে দেখেছেন, তো স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন আল্লাহ তালা আপনার সাথে কী ব্যবহার করেছে, আল্লাহ তো নহরে জুবায়দা দিয়েই আপনাকে মাফ করে দিয়েছে। তো তিনি বললেন আল্লাহ তালা আমার জুবায়দার কথা জিজ্ঞাসাও করে নাই, নহরে জুবায়দার কথা আমার জিজ্ঞাসাও করে নাই, বলকে একদিন মসজিদ থেকে আজানের আওয়াজ শুনছিলাম, আমার উপরের দুপাট্টা, দুপাট্টা মানে ওড়না, আমার উপরের দুপাট্টা নিচে পড়া ছিল, আজানের আওয়াজ শুনে আমি দুপাট্টাটা উপরে উঠিয়ে দিয়েছি, আল্লাহ তাআলা এই ওসিলে আমাকে মাফ করে দিয়েছে। কি হয় এই জন্য মা বোনরা যখন আজান শুনবেন হাতের কাজ ছেড়ে দিবেন, দ্রুত এসে উযু করবেন, দ্রুত নামাজ পড়ে নেবেন, আর নামাজ দ্রুত পড়বেন না, আসবেন দ্রুত, হ্যাঁ ইতমিনানের সাথে নামাজ পড়বেন,
পাতিলে ডাল দুধ রেখে আসছেন তো পাতিল বন্ধ করে আসবেন, না হয়তো দিল ওদিকে লাগা থাকে। মা বোনদের নামাজের মধ্যে দিল লাগার কথা বাইতুল্লাহ রবের সাথে, আর আমাদের মা বোনদের দিল লাগে চুরার সাথে, আর আপনাদের লাগে দোকানের সাথে, অ্যাডভোকেটের লাগে অফিসের সাথে। অ্যাডভোকেট যখন, ইনি অ্যাডভোকেট সাহেব, ইনি যখন অফিসে যায় আর জোহর নামাজে যায় তো দিল লেগে থাকে জজ উঠবে কখন। ও যে উনি ব্যাংকার, উনি ব্যাংকের ব্যাংক রেখে যখন অফিসে যায় আর নামাজে যায় জোহরে তো দিল লেগে থাকে বসে ডাকবে কখন। কি উচিত ছিল দিল কিসের সাথে লাগা? আল্লাহ তার সাথে লাগা। ফালিয়া আবুদু রব্বা হাদাল বাইত, রব্বুল আলামিন বলেন এই রবের ঘরের আবাদত, এই ঘরের আবাদত করবা না, ঘরের রবের আবাদত করো। আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ, ঘরের রবের আবাদত করলে কি হবে? রব তোমাকে ক্ষুধায় অন্ন যোগাবে, সুবহানাল্লাহ, রব তোমাকে ক্ষুধায় কি যোগাবে? অন্ন যোগাবে। রব তোমাকে তোমার মুখে লোকমা তুলে দিবে, ওয়ামানাহুম মিন খাউফ, সমস্ত ভয় ভীতিতে তোমাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবে। রবের বন্দেগি করো, করোনা থেকে তোমাকে হেফাজত করবে। আমানাহুম মিন, ওয়ামানাহুম মিন খাউফ। আহ, এই জন্য নামাজের মধ্যে চেহারার রুখ, চেহারার রুখ তো হয় কেবলার দিকে, দিলের রুখ যেন হয় কেবলার মালিকের দিকে। দিলের রুখ কোন দিকে হবে বলেন? কেবলার মালিকের দিকে। চেহারা ফিরালাম কোন দিকে? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, চেহারা ফিরাও মসজিদে হারামের দিকে। আর ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, চেহারা ফিরাও ঘরের দিকে, দিল ফিরাও ঘরের রবের দিকে। ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, দিল ফিরাও কোন দিকে? রবের, রবের দিকে। চেহারা ফিরাও কোন দিকে? ঘরের দিকে। আর দিল ফিরাও কোন দিকে? ঘরের মালিকের দিকে, সুবহানাল্লাহ। ঘরের মালিকের দিকে যদি দিল ফিরাও কি দিবে? আল্লাযী আতআমাহুম মিন জুউ, ক্ষুধায় তিনি অন্ন যোগাবেন, খিদা ফেলে তিনি খাবার দিবেন। ওয়ামানাহুম মিন খাউফ, এবং ভয়ে তিনি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবেন। তাহলে আবাদত করলে করোনা হয় না না করলে করোনা হয়? তাহলে মসজিদে এলে করোনা হবে না না এলে করোনা হয়? তাহলে করোনা থেকে বাঁচার উপায় না আসা না আসা? কি ভাই, সহজ কথা বুঝলাম না, উল্টা বুঝলাম, উল্টা। একজনে বিড়ি খাওয়ার কারণে আলসার হয়েছে, এখন ডাক্তার দিছে এতদিন তো এই কি আজিজ বিড়ি খাইতেন, এখন থেকে বেনসন খাবেন, এতদিন তো 12টা খাইতেন এখন থেকে 24টা খাবেন। এটা নিজে ইচ্ছা কি হয়? এতদিন বাংলা মদ খাওয়ার কারণে ক্যান্সার হয়েছে, এখন থেকে চাইনিজ মদ খাবেন, বিষয়টা এরকম নেই। আমাদের তো বিষয়টা এরকম মনে হয়েছে, কেন করোনা হয়েছে, হয়ে গেছে, আজাব এসে গেছে, এখন মসজিদে আর যেও না। এখন কি মসজিদে যাওয়া না বেশি যাওয়া? জোয়ানরা বলে, জোয়ানরা জোয়ানরা জোয়ানরা, করোনা থেকে বাঁচার জন্য মসজিদে যাওয়া না বেশি যাওয়া? আল্লাহর আযাব থেকে বাঁচতে গিয়ে কি মসজিদে যাওয়া না না যাওয়া? আজ থেকে যাব তো ইনশাআল্লাহ। যদি জিজ্ঞেস করা হয় মসজিদ হুজুর কেন যাইতাম, কেন যাব, মসজিদে কেন যাব, এই উত্তরটা ঠিক করো। মসজিদে যাব তিন প্রয়োজনে, বলেন, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহ জান্নাতের আশায়। মসজিদে কেন যাব বলেন? কি কি? যাকে ভালোবাসি তার ঘরে যেতে মন চায় কিনা? হ্যাঁ, যাকে ভালোবাসি তার ঘরে যেতে মন চায় কিনা? শ্বশুরবাড়িতে জীবনে কয়বার গিয়েছেন? অনেকবার। একবার হজের মৌসুমে, হজের সফরে কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছে, হুজুর আপনি হজে কয়বার আছেন? আমি কি আপনি শ্বশুরবাড়িতে কয়বার গেছেন? বলো যে এটার সাথে এটা কি সম্পর্ক? শ্বশুরবাড়িতে কি কেউ গইনা যায়? আমি কি আল্লাহর ঘরে কি কেউ গইনা আহে? কি হয়, শ্বশুরবাড়ি থেকে যদি আল্লাহর ঘরের জন্য টান বেশি না হয়, ইমান আসেনি কি? শ্বশুরবাড়ি থেকে আল্লাহর ঘরের জন্য টান বেশি হওয়া উচিত না?
কতগুণ বেশি হওয়া, তা আমাদের টান কই, ঘরের জন্য টান কই, কোথায় চায়ের দোকানের জন্য টান আছে, মসজিদের জন্য টান কই? মসজিদের জন্য টান থাকলে লকডাউনে মসজিদ ছাড়তাম না। আল্লাহ একটু পরীক্ষা নিছে, দেখি কে কে লকডাউনের মধ্যে মসজিদে গেছে দেখি। এই যে আমাদের অ্যাডভোকেট, আলহামদুলিল্লাহ লকডাউনে তারা এক ওয়াক্ত জামাত তাক নামাজ তাকবীরুল্লাহ ছুটে নাই, বলেন আলহামদুলিল্লাহ। হুমায়ুন সাহেব ছুটবে আর সামনে, ছুটবে না, ছুটবে, বলেন ছুটবে, যদি আবার লকডাউন দেয় আসবো মসজিদে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, আল্লাহ কবুল ফরমা।